এবার আসছে বিএনপির লাগাতার আন্দোলন, আওয়ামী লীগকে হটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার গড়িমসি করলে বিএনপি বসে থাকবে না, লাগাতার আন্দোলনে যাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রক্রিয়া হচ্ছে গরিব মানুষকে পথে বসানো চক্রান্ত, কারণ আবারও গ্যাস ও তেলের দাম বাড়লে এর প্রভাব সবকিছুর ওপর পড়বে। সরকার এসব গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ করবেন বলেই খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানোই যেন প্রধানমন্ত্রীর অন্যতম লক্ষ্য ছিল। সরকার হঠাৎ দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন, আপনাদের হঠাৎ ষড়যন্ত্র হবে কেন? আপনারা কোন বৈধতায় ক্ষমতায় থাকবেন? দেশের মানুষ তো আপনাদের ভোট দিয়ে ক্ষমতায় বসায়নি। কেউ আওয়ামী লীগে হঠাৎ ষড়যন্ত্র করছে না, আওয়ামী লীগই সকল ষড়যন্ত্রের হেডমাস্টার। এই সময় রিজভি বলেন, বিএনপির নেতাকর্মীরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, তাই বেগুন জিয়ার জামিনে সরকার হস্তক্ষেপ করলেও বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাই বলে এটা ভাবার কারণ নাই যে বিএনপি সামর্থ্যহীন হয়ে গেছে। বেগম জিয়ার জামিন নিয়ে যদি আরেকটু গড়িমসি করা হয়, তাহলে লাগাতার আন্দোলন করে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে বেগম জিয়াকে মুক্ত করে আনব। রাজনীতির সকল খবর একসাথে পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।